হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দু হাজার তেইশ চব্বিশের মাধ্যমিকের রিবিটিড টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম আজকেও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আর আমার ভিডিও নোটিফিকেশন যদি পেতে চাও তাহলে বেল আইকন প্রেস করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে যে নতুন ভিডিও চলে এসেছে আর তাহলে নতুন করে খুঁজতে হবে না আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো দেখো যে কটা পেনের কালি লাল কালি দাগ দেওয়া আছে সেগুলো সেই পেজগুলো সব কমপ্লিট হয়ে গেছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে পরপর পেজ ওয়াইজ দেখে নাও আর আজকে করাবো আমি আটশো চব্বিশ নম্বর পেজের রাইটিংটা তাহলে এই পেজটাও কমপ্লিট হয়ে যাবে তো দেখো রাইটিংগুলো রাইটিং সেকশনটা আটশো আঠাশ নম্বর পেজে আছে এখানে দেখো তিনটে রাইটিং দেওয়া হয়েছে তো তিনটেই করিয়ে দেব প্রথমে আছে তোমাদের একটা প্যারাগ্রাফ রাইটিং লিখতে হবে তারপরে আছে দেখো নোটিস রাইটিং আর তিন নম্বরে আছে একটা স্টোরি রাইটিং তো তিনটেই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য দেখো প্রথমে সাথে দাগে আছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ডস অন ইয়োর গ্র্যান্ড পেরেন্টস অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং অন দ্য বেসিস অব দ্য পয়েন্টস গিভেন বিলো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে সেই পয়েন্ট ফলো করে তোমাদের প্যারাগ্রাফ লিখতে হবে তোমার গ্র্যান্ড পেরেন্টস সম্পর্কে তোমার দাদু ঠাকুমার সম্পর্কে একটি প্যারাগ্রাফ কীভাবে এই প্যারাগ্রাফটা লিখবে দেখো মাই গ্র্যান্ড পেরেন্টস আমার দাদু ঠাকুমা গ্র্যান্ড পেরেন্টস আর দ্য এলডেস্ট মেম্বার্স অফ এ ফ্যামিলি একটা পরিবারের সবচেয়ে যারা বড় মেম্বার বা বয়সে বড় যারা তারা হচ্ছে দাদু ঠাকুমা দে আর দ্য ওয়ান্স অ্যান্ড হু টেক কেয়ার হু টেক কেয়ার অফ দ্য হোল ফ্যামিলি তারা হচ্ছে সেই ব্যক্তি যারা গোটা ফ্যামিলিটার টেক কেয়ার করে আই হ্যাভ মাই টু মোস্ট বিলাভিড গ্র্যান্ড প্যারেন্টস আমারও দুজন গ্র্যান্ড প্যারেন্টস রয়েছে মাই গ্র্যান্ড পা অ্যান্ড গ্র্যান্ডমা আমার দাদু এবং ঠাকুমা দে আর এইটি অ্যান্ড সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড তাদের বয়স আশি বছর এবং পঁচাত্তর বছর যথাক্রমে তাহলে দাদুর বয়স আশি বছর ঠাকুমার বয়স পঁচাত্তর বছর দে আর রিয়েল স্পেশাল টুমি তারা আমার কাছে খুবই স্পেশাল আই টোল্ড দেম ইন হাই আই হোল্ড দেম ইন হাইয়েস্ট এস্টিম আমি তাকে তাদেরকে খুব শ্রদ্ধা করি আই উইল অলওয়েজ বি থ্যাংকফুল ফর অল অফ দেয়ার হেল্প অ্যান্ড কাইন্ডনেস তারা আমাকে যতটা সাহায্য করে এবং আমাকে যতটা ভালোবাসে তার জন্য আমি খুবই ভগবানের কাছে থ্যাংকফুল দে আর দ্য কুলেস্ট পিপল ওয়ান উইল এভার মিড সিন্স দে আর আপডেটেড উইথ অল নলেজ অ্যাবাউট কম্পিউটারস টেকনোলজি অ্যান্ড ইন্টারনেট অ্যান্ড আদার রিলেটেড টপিক্স তা তারা হচ্ছে খুব কুলেস্ট পিপল তারা আপডেটেডও খুব তারা বর্তমান আগেকার দিনের মানুষ হল তারা কম্পিউটার টেকনোলজি ইন্টারনেট এগুলো ব্যাপারে অনেকটাই বেশি আপডেটেড অনেক কিছু জানে তো খুবই কুলেস্ট তারা দে আর দ্য সাম সর্ট অফ ইন্ডিভিজুয়াল উইথ হোম ইউ ক্যান ডিসকাস এনিথিং তারা এমনই ব্যক্তি যে তাদের সাথে তুমি যে কোনো কিছু আলোচনা করতে পারো মাই পেরেন্টস লাভ দেম এ লট অ্যান্ড টেক কেয়ার অফ দেম আমার বাবা মাও তাদের প্রতি খুব খেয়াল রাখে খুব যত্ন করে এবং তাদেরকে খুব ভালোবাসে দে মেড মাই লার্নিং এনজয়েবল অ্যান্ড নেভার গেটস আপসেট উইথ মি তারা আমাকে পড়াশোনাতেও সাহায্য করে এমনকি আমার উপর কখনও রেগে যায় না আই লাভ দেম এ লট আমি তাদেরকে খুব ভালোবাসি তো এই হচ্ছে তোমার গ্র্যান্ড পেরেন্টস নিয়ে প্যারাগ্রাফ আশা করি বুঝতে পারলে গ্র্যান্ড পেরেন্টদের নিয়ে কীভাবে প্যারাগ্রাফ লিখবে তো তোমরা যদি নিজেদের মতো কিছু লিখতে চাও সেটাও লিখতে পারো বা আমি যেটা লিখে দিলাম সেটাও ফলো করতে পারো যেটা তোমাদের সুবিধা হবে করো চলে আসব পরবর্তী রাইটিং এ আটের দাগে सपोज ইউ আর দা জেনারেল সেক্রেটারি অফ দা স্টুডেন্টস ফোরাম অফ ইউর স্কুল রাইট এ নোটিশ ইন এবাউট 100 ওয়ার্ডস ফর দা স্টুডেন্টস টু কন্ট্রিবিউট ইন দা রিলিফ ফান্ড অফ দা আর্থ কোয়েক अफेक्टेड পিপল অফ টার্কি এন্ড সাইডিয়া রিসেন্টলি টার্কি এবং সাইডিয়াতে রিসেন্টলি যে আর্থকোয়েক হয়েছে সেই আর্থকোয়েকে তোমা স্কুল তর স্কুল থেকে কিছু কন্ট্রিবিউট করতে যাও তোমরা তো তুমি হচ্ছ তোমার স্কুলের রিলিফ ফান্ডের সরি তোমার স্কুলের জেনারেল সেক্রেটারি তো তোমাকে এই কন্ট্রিবিউশনটা যাতে ছাত্রছাত্রীরা করে সেইটা জানিয়ে একটা নোটিশ লিখতে হবে কিভাবে এই নোটিশটা লিখবে দেখো প্রথমে নোটিশ কথাটা উপরে লিখবে তারপরে নিচে থার্ড ব্র্যাকেটের মধ্যে কি সম্পর্কে নোটিশ এখানে হচ্ছে হেল্প ফর আর্থ কোয়েক বাঁ দিকের কোণের নোটিস নাম্বার ডান দিকের কোণের ডেট

দ্যফেক্টেড নিড ইমিডিয়েট সেল্টার যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অবশ্যই আশ্রয়স্থান দরকার ফুড মেডিসিনস অ্যান্ড অল পসিবল হেল্প এবং খাবার দাবার ওষুধপত্র এবং যা কিছু আমরা হেল্প করতে পারি সেই সমস্ত হেল্প তাদের দরকার তনডি এই যে ঘটনা ঘটেছে এই ঘটনায় যারা আহত হয়েছেন বা যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমাদের স্টুডেন্ট এবং টিচাররা বিবেকানন্দ বিদ্যানিকেতনের যে সমস্ত টিচার এবং স্টুডেন্টরা রয়েছে তারা আমাদের স্বার্থ মতো চেষ্টা করবো তাদেরকে সাহায্য করার ইন ভিউ অব দিস দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অফ আওয়ার স্কুল হ্যাভ ডিসাইডেড টু সেট আপ এ ফান্ড আর এই জন্যই আমাদের স্কুলের টিচার এবং স্টুডেন্টরা একটা ফান্ড সেট আপ করতে চাইছে বা একটা চাঁদা বা একটা অর্থ সংগ্রহ করতে চাইছে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স আর রিকোয়েস্টেড টু ডোনেট অ্যাজ মাছ অ্যাজ পসিবল টু আওয়ার ফান্ড স্টুডেন্ট এবং টিচারদের বলা হচ্ছে তারা যতটা সম্ভব পারবে আমাদের এই ফান্ডে যাতে তারা দান করে

কন্ট্রিবিউশন গ্রহণ করা হবে দ্য এন্টায়ার কালেকশান উইল বি হ্যান্ডেল ওভার টু পি এম রিলিফ ফান্ড সমস্ত যে কন্ট্রিবিউশনটা যা টাকা উঠবে সেটা পি এম এর রিলিফ ফান্ডে জমা করা হবে ইট ইজ হোপ দ্যাট এভরিবডি উইল কাম ফরওয়ার্ড ফর দ্য নোবেল কজ আশা করবো তোমরা সবাই এই মহৎ কাজে এগিয়ে আসবে মানে দান যাতে সবাই করে কন্ট্রিবিউশন যাতে সবাই করে সেই জন্য সবাইকে বলা হচ্ছে লাস্টে শেষে ডান্দিকের কোনো লিখবে এস ডি দিয়ে তোমার নাম স্কুল ক্যাপ্টেন স্কুলের নাম দিকের কোনো এস ডি সাইন বাই দা হেডমাস্টার এবং স্কুলের নাম এই হচ্ছে নোটিস রাইটিংটা আর্ট কোয়েক ভিক্টিমদের জন্য একটা কন্ট্রিবিউশন বা হেল্প রিলিফ ফান্ড তোমরা সংগ্রহ করতে চাইছো স্কুলের তরফ থেকে তো সেটা জানিয়েই নোটিশটা লিখতে বলা হয়েছিল তো এভাবে তোমরা লিখতে পারো চলে আসবো নয়ের দাগের রাইটিংয়ে এ ডেভেলপ দ্য ফলোইং আউটলাইন ইন্টু এ স্টোরি একটা স্টোরি লিখতে হবে এখানে আউটলাইন দেওয়া হয়েছে এটাও সেই ওই রেলওয়ে ট্র্যাকেরই একটা গল্প কিন্তু আগের প্যারা আগের পেরে যে করেছিলাম তিনটে ব্রেভ চাইল্ডের গল্প এটা সেরকম নয় এটা একটা ছেলেরই গল্প তো একটু অন্যরকম হবে বাকি সেমই হবে প্রায় তো দেখো এই স্টোরিটা কী করে লিখবে গল্পের নাম নিয়েছি রেডি উইট অফ এ কাউ বয় একটি চাষি ছেলের মানে হঠ তাৎক্ষণিক বুদ্ধি তো ওইভাবে শুরু করবে ওয়ান ওয়ান ডে এ বয় অফ টুয়েলভ ইয়ার্স ওয়ার টেন্ডিং ক্যাটল বাই দ্য সাইড অফ এ রেলওয়ে লাইন রেলের লাইনের পাশে একটি শিশু একদিন গরু চড়াচ্ছিল সাডেনলি হি নোটিস দ্যাট এ স্মল রেলওয়ে ব্রিজ ওয়াজ অ্যাবাউট টু কোলাপ সে দেখলো হঠাৎ করে যে রেলের একটা ব্রিজ ছোট ব্রিজ প্রায় ভেঙে যাবে এরকম অবস্থায় রয়েছে হি থট হি উড গো টু দ্য গো অ্যান্ড ইনফর্ম টু দ্য রেলওয়ে অথরিটি সে ভাবলো সে গিয়ে রেলের অথরিটিতে খবর দেবে হি ওয়াজ অ্যাবাউট টু গো হুয়েন হি হার্ড এ হুইসেল সে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে একটা ট্রেনের শব্দ শুনতে পেলো এই প্যাসেঞ্জার ট্রেন ওয়াজ কামিং দেখতে পেলে একটি প্যাসেঞ্জার ট্রেন আসছে হি উড নট থিঙ্ক অফ ডু সে বুঝতে পারলো না কী করবে দেন হি রিমেম্বার দ্যাট হি অর টু স্টপ এ রেড সিগনাল টু স্টপ দ্য ট্রেন সে তখন তার মনে পড়লো যে যদি কোনো রেড সিগনাল দেখানো যায় তাহলে কিন্তু ট্রেনটাকে থামানো যাবে সাডেনলি হি রিমেম্বার দ্যাট হি ওরে রেড শার্ট হঠাৎ করে তার মনে পড়লো আরে আমি নিজেই তো একটা লাল রঙের জামা পরে আছি হি পুট অফ হি শার্ট হারিডলি অ্যান্ড স্টার্টেড টু ওয়েব ইট রেজিং হিজ হ্যান্ড স্ট্যান্ডিং অন দ্য রেল লাইন সে হয়তো জামাটা খুলে ফেললো রেল লাইনে দাঁড়িয়ে তারপরে তার জামাটা দুহাত তুলে নাড়াতে লাগলো আফটার এল দ্য ড্রাইভার অফ দ্য ট্রেন্ড দ্য রেড সিগনালি স্টপ ট্রেন কিছুক্ষণ পর ট্রেনের যে ড্রাইভার ছিল সে ওই লাল সিগনাল দেখতে পেলো এবং ট্রেনটা থামিয়ে দিল এভরি ওয়াজ ফিউরিয়াস টু আস কিম দ্য রিয়েল ইন ইনসিডেন্ট সবাই খুব রেগে গিয়ে জিজ্ঞেস করলো যে ঘটনাটা কী ঘটেছে হি দেন টোল দেম এভরিথিং অ্যান্ড শোড দ্যাট দ্য স্মল রেলওয়ে ব্রিজ ওয়াজ অ্যাবাউট টু কোল্যাবস সে তখন সবাইকে সমস্ত ঘটনা বললো এবং দেখালো যে কীভাবে ওই একটা সামনে যে রেলওয়ে ব্রিজটা রয়েছে সেটা প্রায় মানে ভেঙে যাওয়ার অবস্থাতেই রয়েছে ট্রেনটা গেলেই সেটা ভেঙে পড়তো নাও দ্য ড্রাইভার আন্ডারস্টুড দ্য ম্যাটার অ্যান্ড শোড হিজ গ্র্যাটিউড টু দ্য বয় এখন ড্রাইভার সমস্ত ঘটনা বুঝতে পারলো এবং ওই ছেলেটিকে তার ধন্যবাদ জানালো এই ভাবে তোমরা লিখবে গল্পটা এর আগের পেজে যে গল্প শেয়ার করেছিলাম আমি রেলওয়ে ট্র্যাক নিয়ে সে একই রকম প্রায় শুধুমাত্র এখানে তিনজন বয় নেই একটা ছেলের কথাই বলা হয়েছে তো এভাবে কিন্তু তোমরা গল্পটা লিখতে পারো আটশো চব্বিশ নাম্বার পেজে তিনটে রাইটিংই করিয়ে দিলাম যদি তোমরা নতুন হওয়া চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করো কারণ তোমাদের জন্য এভাবেই আমি ভিডিও নিয়ে আসতে থাকবো সাবস্ক্রাইব করা থাকলে পরপর ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান যাবে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো পরবর্তী ভিডিওতে নেক্সট পেজ নিয়ে চলে আসবো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ডাটা